হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? নিশ্চয়ই ভালো আছে। আজকে জগন্নাথ দেবের রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজকে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এই কামনা করে আজকের ব্লগ শুরু করছি। তো আজকে জগন্নাথ দেব কোনটা খাবে? প্রসাদ খেতে হয় দাদামণির প্রসাদ। তো তুমি এটা খাও, সাদাটা খাও। রথযাত্রা উপলক্ষে আজকে নিরামিষ, তো আমি আজকে বোনা খিচুড়ি করব। তার জন্য আমি ডালটা মানে ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা ভেজে নিচ্ছি, তারপরে চালটাও ভিজিয়ে রেখেছি, জল জড়িয়ে দিয়ে দেব। তো আজকে রথযাত্রা, আজকে ঘুরতে যাব মনস্থ করেছি। আর আগেই যে কাঁঠাল পেড়ে রেখেছিল ওর বাবা, তো তিনটে পুরো তিনটে কাঁঠালই পেকে গেছে। তো আমি চাইছি আমাদের এখানে শিব মন্দির আছে, তো দুটো কাঁঠাল পাঠিয়ে দেব। এখন ডাল চাল ভেজে নিচ্ছি, পরিমাণ করে জল দিয়ে দেব, আর অল্প করে করছি আজকে সকালবেলার জন্য। আজকে বেগুনি করব না, ভাজা করব সব কিছু, মানে আলু ভাজা, পটল ভাজা আর মিষ্টি কুমড়া ভাজা। তো আমি আলুগুলো কুচি করে নিচ্ছি, আলু কুচি ভাজা হবে, পটল ভাজা হবে আর মিষ্টি কুমড়ো ভাজা হবে। তো আমাকে ডাকছে যে কাঁঠালগুলো দিয়ে যাওয়ার জন্য, তো আমি গিয়ে কাঁঠালগুলো দিয়ে দেব। তো দুটো মানে তিনটি কাঁঠাল খুব সুন্দর করে পেকেছে। মিষ্টি কুমড়া ভাজা করব, পাকা মিষ্টি কুমড়া। তো বীজগুলো অনেক ঝরঝরা, অনেক অনেকগুলো আছে যে আঠালো বাপ, দেখো খুব ঝরঝরা। তো আমি এগুলো রেখে দিচ্ছি মানে বড়া করার জন্য, আর এমনিতেও খাওয়া যায় বেজে। তো দেখো খুব সুন্দর বীজগুলো। তো আমি এখন কাঁঠালের জন্য ডাকছে যে পুজোর সময় হয়ে গেছে, এখন আমি কাঁঠালগুলো দিয়ে দেব। দুটো কাঁঠালই খুব সুন্দর করে পেকেছে। তো আমাদের পাশেই শিব মন্দির, শিব মন্দিরে রথযাত্রা হচ্ছে, রথযাত্রা অনুষ্ঠানে দুটো কাঁঠালি দিয়ে দেব। তো খাওয়া দাওয়া শেষ করে এসেছি, আর আকাশটাও মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর আমরা যাব বিকেলবেলা, বিকেলবেলা না হলেও সন্ধ্যের সময় যাব, তারপর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থাকবে অবশ্যই, আশা করছি পাশে থাকবে, আর ভালো লাগবে, মানে ভিডিওটা ভালো হবে। তো পাশে থেকো। সারাদিনই বৃষ্টি হয়েছে, মানে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো সারাদিনই অপেক্ষা করেছি বৃষ্টি কমলে যাব, তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে রথমনয় বেরিয়ে গেছে। তো এখন ওর বাবা ফোন করেছে, না বৃষ্টির কারণে রথযাত্রা বেরোতে এখনও অনেকটাই লেট, মানে এক ঘন্টার মতো লেট করবে ওরা। তো বলেছে এখন যাওয়ার জন্য তুলে রেডি হব, এখন ছয়টা বেজে গেছে, রাত হয়ে যাবে, তো এখন রেডি হব। তো আমরা এখন জগন্নাথ বাড়িতে যাব। তো দিব খুব যত্ন করছিল, তাই বাবা ওকে চিপস কিনতে নিয়ে গেছে, আর দেখো মা। তো আমরা এখন যাব, বাবা আসলে। তো চলো জগন্নাথ। এখান থেকে নো এন্ট্রি দিয়ে দিয়েছে, গাড়ি আর এগোবে না, তো আমরা হেঁটে যাচ্ছি। এখনই বেরোবে রথ, তো এসে গেছি প্রায় মন্দিরের কাছাকাছি। এই যে দেখা যাচ্ছে মন্দির, এই যে জগন্নাথ মন্দির, আর রথ হয়ে এখানে সাজানো আছে। জগন্নাথ মন্দির থেকে তিনটি রথ যাবে। তো দেখো মানে জগন্নাথ দেবকে রথে উঠিয়ে দিয়েছে, আর এখানে আছে রাধা কৃষ্ণ মন্দিরে, এখন রাধা কৃষ্ণ আছে। তো প্রসাদ বিতরণ হচ্ছে, প্রসাদ নিয়ে তারপর রথ দেখতে যাব।
প্রসাদ নিয়ে নিয়েছি। অনেক ভিড় হয়েছে, বৃষ্টি তারপরও অনেক ভিড় হয়েছে। তো দেখা যাক, এখন বৃষ্টি নেই, জগন্নাথ দেবী জানে, তো মনে হয় ভালোই হবে, এখন বৃষ্টি নেই। এখন অনেকটা রথে দড়িয়ে ধরে টানছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের এই রথ ইস্কন মন্দির থেকে এসেছে। দেখো, এটা ইস্কন মন্দির থেকে এসেছে জগন্নাথ দেবের রথ। এখান দিয়ে পাঁচটা রথ যাচ্ছে। ইস্কন মন্দির থেকে রাধা কৃষ্ণ সেজে এসেছে, ওনাদের সাথে আমরা কিছু ছবি তুলছি। এখন বন্ধুরা বাড়ি চলে যাচ্ছি, কিছুটা রাস্তায় হেঁটে গিয়ে তারপর অটো করে বাড়ি যাব। এখনও নো এন্ট্রি চলছে, তো কিছুটা রাস্তায় হেঁটে যেতে হবে, তারপর অটো করে বাড়ি যাব। তো চলে যাচ্ছে, ছেলেও অনেক বায়না করছে। কিভাবে